হাস্তিহাবংটি পুর নিগম আগরতলা হামসেনি ক্রিং ক্রিং হাতিন নাইটকে কতালকে সামদানি বাকি লোয়াজমুক নাহারকা আমরা বিশ্বজিন তাংশাল আগরতলা বর্ডার গুরচকর হাতিন জুদাকে সামদানি নাহারমুক্তি বেড়াই নায়িকা আগরতলা পুর নিগমী মেয়র এবং এমএলএম দীপক মজুমদার লগে মাজিকা কমিশনার শৈলেশ কুমার যাদব হামসেনি কর্পোরেটর নীতু দেব খবরী আদর বর্ডার গুরচকর হাতিন ককসাবি এবং প্ল্যানিং খাই খাইজা রাংসিমি সবাইজাকা আপনি বগি বাড়ি খাইনি সিমিচেঙ্গি মানি পাইজা যং জালাইবেখা আপনি লগেলগি আরে আমসাইও বাজার লাইট হাউস সামনি সামং বোতাম পাইকে আর গবাং বরং ফাই সকাইনাই হাইনিবাই হাতিব বেলাইন কুথুমাই আপনি বগিন হাস্তে হাফাং অবহাগে হাতি নজুদাকে সামনে বগি লোয়া জুবংনে হারকা আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তাভাবনা করছি। তারই অঙ্গ হিসাবে এই বর্ডার গোলচকর যে বাজারটা অনেক জন্য পুরনো বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিদে আমরা এটা কিছুটা সংস্কার করব, নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা এসেছি, আমাদের কমিশনার সাহেব, আমাদের প্রপারেটর, এমএসি মেম্বার তোষাবু জানবী সহ মনোযোগদারা এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বাজারের সঙ্গে যুক্ত আছেন জসমুদ্দিন সাহেব সহ। তো আলটিমেটলি আমরা এটা ভাবনা নিই, ব্যবসা সমিতির যারা কথা বলা হয়, যে যারা ব্যবসা করেন দীর্ঘদিন ধরে বাজারটা বলবো পরিকল্পনাবিহীনভাবে বাজার তৈরি করা হয়েছিল, কোনো রকম প্ল্যানিং ছিল না সঠিক, সেই কারণে বাজারটা করা সত্ত্বেও সরকারি টাকা ব্যয় করা সত্ত্বেও এটা ব্যবহার করা যায়নি, ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছেন না। সেভাবে চিন্তা করে আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করার চিন্তা করেছি, যেহেতু এখানে লাইট হাউস বিশাল প্রকল্প, এখানে কয়েক হাজার লোকের বাস হবে, তাদের প্রয়োজন পড়বে। আমাদের স্থলবন্দরে প্রায় দুদেশ থেকে বিদেশিরা এবং এখান থেকে যারা প্রায় 1000 লোক যাওয়া আশা করে তাদের কেনাকাটার একটা ব্যবস্থা করা দেওয়া, পাশাপাশি যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদেরকে সুন্দরভাবে ব্যবসা জায়গা তৈরি করা এবং যারা ক্রেতারা আসেন তাদের স্বাচ্ছন্দ্যে যাতে বাজার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা বাজারটাকে নতুন তৈরি করার চেষ্টা করছি। সেই অনুযায়ী আজকে বিজেপি আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সমস্ত আধিকারিকরা আছেন পৌর নিগমের, আমরা এর মধ্যেই চেষ্টা করবো বাজারটাকে নতুন করে তোলা। সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা চাইবো এবং এলাকার যারা ক্রেতা তাদের কাছে আমরা আবেদন থাকবে তারা কিছুটা দিন হয়তো বাজারটা শিফট করা হবে, তো ছোটো আকারে হবে, সেখানে যে তারা একটু আমাদেরকে সহযোগিতা করে। সরকারি কতটুকু জায়গা রয়েছে এবং প্রজেক্ট খরচা কত ধরা হয়েছে? না, এটা এখন অনেকখানি জায়গা আমাদের আছে, আগে নির্ধারিত জায়গায় আছে, সেগুলির উপর এখন বর্তমান যেটা প্রয়োজনীয় নির্ভর করে আমরা যাতে আধুনিক বাজার করা যায়, ব্যবসা করতে সুবিধা হয়, চলাচল করতে সুবিধা হয়, সমস্ত ফ্যাসিলিটি যাতে থাকে বাজারে যেটা থাকা করা উচিত সেগুলি ব্যবস্থা করে আমরা একটা নতুন পরিকল্পনা গ্রহণ করছি। এর মধ্যে তারপর এটা করে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, তাদের সুযোগ সুবিধাগুলি এর মধ্যে আজকে তারা দেখতে পারবেন বা যদি কোনো রকম মতামত থাকে তারা দেবেন, সেই অনুযায়ী আমরা বাজারটা তৈরি করব। স্যার, কাজ শুরু হওয়ার সময় এদের টেম্পোরারি কোথায় স্থান দেওয়া হবে? ওরা নিজেরা চেষ্টা করবেন, ওদের পক্ষে কোথাও সবাই এখানে ব্যবসাকে তো আর দূরে দিলে হবে না, আশেপাশে কিছুটা সিটি বেস করতে হবে, এলাকার লোককে কিছুটা সুযোগ দিতে হবে তাদেরকে, আর তারাও তো তাদের সম পরিমাণ জায়গা হয়তো ব্যবসার জায়গা পাবেন না, ছোটো আকারে এটা করে পরবর্তী সময় তারা ভালো জায়গায় ঢুকবেন। আমার বিশ্বাস থাকবে যে আমাদের পৌর নিগম আগরতলা শহরের সমস্ত বাজারগুলি নতুন করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে বর্ডার গোলচকের বাজারটা একটা গুরুত্বপূর্ণ বাজার, আগরতলা 35 নম্বর ওয়ার্ডে প্রচুর সংখ্যক এখানে ক্রেতা বিক্রেতা আছেন, পাশাপাশি আমাদের এত সুন্দর রাস্তা হয়েছে, লাইট হাউস হচ্ছে, বড় বড় প্রজেক্ট এখানে প্রবলেম রাস্তা হচ্ছে, তো মানুষের জনগণের সমাগম থাকবে এবং মানুষের প্রত্যাশা আছে যে বাজারটাকে আধুনিক করা হবে। ঠিক আছে।